बिखरा बिखरा जाए मारी नथनी रामो तीड़ा ढोला बिखरा बिखरा जाए नीरे हालो नी बायरिया हालो हालो नी बायरिया झालो सहो नहीं। अस्सलाम वालेकुम, आमी ब्लॉगर तानिया, आज का एक नतून ब्लॉग नहीं आसछी। आज के रान्ना बान्ना सब किछु थेके छुट्टी दिए चले आसलाम छेलेके निये घुरते। ছেলের আজকে জন্মদিন, এক বছর হয়েছে, তো আমরা চিড়িয়াখানায় চলে আসছি। আর ছেলে যখন একটু বড় হয়েছে, পুকুর পাখি দেখলে বুঝবে কোনটা কি। তো চিড়িয়াখানার সামনে আমরা চলে আসছি, আর এখানে বাহিরে সবকিছু এত দাম, তো আমরা বাইরে থেকে কিছু কিনি নেই। আমরা বাসার কাছের দোকান থেকে টুকটাক কিছু খাবার কিনে নিয়ে আসছিলাম, আর সামনে আমরা চলে আসলাম। আর একজনের পার পার্সন টিকিট ছিল 50 টাকা করে। আর এখানে গাড়ি, আমাদের বাস একটু দূরে নামায় দিছে, সামনে নামায় না, কোনো বাস গাড়ি সামনে আসতে দিতেছিল না তারা। আর প্রতি রবিবার চিড়িয়াখানা সাপ্তাহিক বন্ধ থাকে, তো ভেতরে ঢোকার পর ওর আব্বু কোলে নিয়ে হাঁটতেছিল। আমরা চারজন গেছিলাম মোট, আমি, রেহানের আব্বু, রেহান আর ওর চাচ্চু। আমরা যেখানে যাই এই কয়জনই মানে ঘুরতে যাই। আর প্রথমে ঢুকে দেখা যায় যে হরিণ সামনে, তো ওকে হরিণ দেখানোর জন্য সামনে দাঁড় করাই দিলাম। ও দেখে খুশি হইতেছিল যে হরিণ, আর দাঁড় করে দিছিলাম। ওই তাকাইয়া ভেসে যে কি খুশি, মানে হরিণ দেখছে প্রথমবার। আর এখানে যে দাঁড় করাই দিছি, হাঁটবে ওর আব্বু বলতেছে যে একটু হাঁটাই দেখি, হাঁটে নাকি। এটার উপরে টুক 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 করে হাঁটতেছিল, খুব খুশি হয়েছে ঘুরতে আসা। আমি ভাবছিলাম হয়তো ও বাহিরে কোথাও গেলে একটু চুপচাপ থাকে, যে চুপচাপ থাকবে, মন খারাপ হয়তো চুপচাপ হবে, না ওইখানে এসে অনেক খুশি হয়েছে। আর এত মানুষ, ছোট ছোট বাচ্চা সবাই ঘুরতে আসছে, আর মানুষের দিকে তাকাইছিল, আর এখানে আমাকে হাই দিতেছিল। ওকে নামায় দিছি, মানে ও কোলে থাকবে না, ওখন হাঁটবে। ওর আব্বু হাত দিল, ও হাত রিজেক্ট করে দিল, মানে ওর আব্বু ভয় পেতেছে যদি পয়রা ব্যথা পায়, পিছিয়ে পিছিয়ে হাঁটতেছিল সাথে সাথে ওর। কিন্তু ও কোলে উঠবে না, হাতও ধরবে না, ওর মতন একা একা হাঁটাহাঁটি করবে। ছোট ছোট বাচ্চা নিয়ে সবাই আসছে চিড়িয়াখানা ঘুরতে, কেউ ফ্যামিলি নিয়ে আসছে। আর ও যে আব্বু আঙ্গুল দিয়ে রাখছে ধরবে, ও আঙ্গুল একটু আদর করে দিল, মানে তারপর ও আদর খেয়ে সামনের দিকে হাঁটা শুরু করলো। বাবা, আমরা সবাই দাঁড়াতে হাসতেছিলাম। এমনিতে কিন্তু অচেনা মানুষের কাছে যায় না, অচেনা মানুষের সামনেও যায় না, কথাও বলে না, কোলেও যায় না। কিন্তু আজকে হঠাৎ করে ও কেমন জানি, মানে এত মানুষ, এত বাচ্চা সব দেখে এত খুশি হয়ে গেছে। অচেনা মানুষের কাছেও চলে যেতেছিল, অচেনা মানুষের ডাকতেছিল, বাচ্চাদের দেখে হাসতেছিল, কথা বলতেছিল। আর এখানে একটা বাদর বাহিরে বসেছিল, এটা খাঁচার ভিতরে ছিল না। এটাকে দেখা ও হাল আব্বু বলতেছে, ডাকতেছে, ও ডাকবে, এরকম করতেছিল। একসাথে তো নিতে পারতো, একটু অনেকক্ষণ দাঁড়ায় এটা দেখলাম। দেখার পরে আমরা এটার পাশে চলে গেলাম, এখানে পাখি ছিল, অনেকগুলো পাখি, কিছু পাখি নিচে বসে বিশ্রাম করতেছিল, কিছু উঠতেছিল, আর উপরে আরো ছিল। ওই যে হাত দিয়ে ডাকতেছে, আসো আসো করে ডাকতেছে, এই ওর কাছে এগুলো সব নতুন। কি করে আদনান, আদনান কি করে পাখি ডাকো, পাখিতে ডাকো। এখান থেকে এখন আমরা চলে যাব, আর একটু সামনে যাব, মানে চিড়িয়াখানা হচ্ছে হাঁটাহাঁটির জায়গা মূলত আর কি। এখানে বসার জায়গাও আছে, হাঁটাহাঁটি করতে করতে একটু বিশ্রাম নিয়ে বসতেও পারা যাবে, মানে বসাও যাবে, বসার জায়গাও আছে। হেঁটে হেঁটে আর কি সব দেখতে, আর হাঁটতে হাঁটতে একদম অবস্থাই খারাপ হয়ে গেছিল আমার, মানে এত পা ব্যথা করছে। তো সামনে আমরা চলে গেলাম ওর আব্বুর কোলে, ও কিছুক্ষণ ওর আব্বুর কোলে, কিছুক্ষণ ওর চাচুর কোলে, কিছুক্ষণ আমার কোলে, এইভাবে ওকে নিয়ে নিয়ে আমরা পুরো চিড়িয়াখানাটা ঘুরেছি। আবার কিছুক্ষণ ও হাঁটছে, তো ওর আব্বু বলছিল এখন আমি আর দেখতে পারবো না, তুমি দেখো। তো ওর আব্বু ও চাচুর পিছিয়ে পিছিয়ে যায় হাঁটতেছিল। আর এখন ও যে কি খুশি, পাখি না কি জানি দেখছে, এখন ডাকতেছে, কীভাবে ডাকতেছে, হাত দুটাকে দিয়ে ভেবে ভেবে ডাকতেছে, হেই হেই করে ডাকতেছিল, হেই হেই করে ডাকতেছিল, মানে খুবই আনন্দ পেতেছিল। আর দেখি উল্টা হাঁটা, ও কোলে উঠবে না, যেই আমরা কোলে নিতে যাই ও কোলে উঠবে না, কান্না করে, ও শুধু ওর মতো হাঁটবে, ঘুরবে, ফিরবে। এই যে ও চাচ্চু, ওখানে ওকে কোলে নিতে যাবো, কোলে আসবে না, ওই যে তারপরও ও চাচ্চু পর জোর করে কোলে নেয়, কতক্ষণ আর হাঁটবে ছোট মানুষ। তো একটা সাইকেল আসতেছিল, তারপর ও চাচ্চুকে কোলে নিয়ে নিল জোর করে, কোলেই উঠবে না, শুধু হাঁটবে, শুধু হাঁটবে। আর আমরাও তো হাঁটাহাঁটি হাঁটাহাঁটি শুরু, এখন যাচ্ছ আর পারতেছে না, তো বুঝি কীভাবে কোলে নিছে দেখো, মানে ওই যে বাচ্চাদের কোলে নেওয়ার যে একটা ব্যাগ থাকে না, ওই ব্যাগের মতন করে চাচ্ছ কোলে নিছে। সামনে চলে যায়, এখানে ভাল্লুক দেখা একটা,
ঘুমাইতেছে, পরে বাঘ দেখতে আসি। ও বাঘ দেখা যে খুশি, বাঘটাকে কিভাবে ডাকতেছিল না, অনেক খুশি হয়েছে বাঘটাকে দেখে। বাঘ চুপ করে বসেছিল ওর দিকে তাকায়, ও হাসতেছিল। বাঘ কিভাবে বলতেছিল আমি সেটা কি বলো। আর মানুষ প্রচুর মানুষ ছিল, বুধবার ছিল যেদিন আমরা গেছিলাম, তারপর প্রচুর মানুষ ছিল। কোনো উৎসবের দিন ছিল না, কোনো ছুটির দিন ছিল না, সচরাচর এখানে অনেক মানুষ আসে। আর এখানেও অনেকগুলো খাঁচা খালি ছিল, আবার অনেকগুলো খাঁচায় পশু পাখি ছিল বাচ্চাদেরকে দেখানোর জন্য, এগুলো নিয়ে এসে অনেক মানুষ তো। আর এখানে একটা ভাল্লুক ছিল, ভাল্লুকটা দেখার পরে এদিকে একটা উট পাখি, আরে কী পাখি জানি নামটা আমি ভুলে গেছি, উট পাখির মতো আর কি দেখতেছিল। ও আরেকটা মানুষ দেখতেছিল ওইখানে দাঁড়া দেখতেছে, আমি হাত ছেড়ে দিয়েছি। আমি ভাবছি যে ও সামনে যাবে নাকি, দেখি দেখে যায় না সামনে। আর এখানে সাদা সাদা বক পাখি, আর এখানে ময়ূর, ময়ূরের আওয়াজ যে চিল্লানো যায় ওই আওয়াজটাই মানে শুনলে আমার ছেলে ভয় পেয়ে গেছে। আর এখানে ছিল হচ্ছে যে জিরাফ, জিরাফ এই সিস্টেমটা নতুন করছে। আমি অনেক আগে গেছিলাম তখন এই সিস্টেমটা ছিল না, জিরাফ দেখার জন্য নিচ থেকে দেখা দেখতে হতো, এখন দেখি উইটা উপরে উইটা দেখা যাবে এরকম সিস্টেম করছে। তোর আব্বুকে নিয়ে এই পাশ দুই পাশ দিয়ে উঠান আমার সিঁড়ি, তোর আব্বুকে নিয়ে উঠলো, দেখা শেষ আমাদের জিরাফ, জিরাফ দেখে শেষ। এখন তো অনেক একটু হালকা গরমও ছিল, তো ভাবলাম যে ওকে একটু খাওয়াইনি, ওর জন্য ফিটার করে আমি একটু দুধ বানিয়ে নিয়েছিলাম। তো আর এত গরম আমাদেরই গলা শুকায় যাইতেছিল। আমি আর আমি বাসা থেকে লেবু শরবত বানাই নিয়ে গেছিলাম, কারণ ওইখানে যাইয়া কোনো কিছু পাবো নাকি পাবো না ঠিক নাই, এর জন্য হাঁটাহাঁটি, শুধু হাঁটাহাঁটি। তো সামনে যেয়ে দেখলাম এটাও নতুন করছে, আমি এর আগে যখন গেছি তখন দেখিনি। এটা হচ্ছে শিশু পার্ক, মানে বাচ্চাদের জন্য কয়েকটা রাইডস, রাইড করা শুরু করছে, ট্রেন ঘোড়া আর হাবি জাবি কিকিদারি শুরু করছে। তো এখানে বাচ্চারা আর কি উঠে একটু মজা করে, আনন্দ পায়। বাচ্চারা যেহেতু আসে এখানে বেশিরভাগ সময়, বাচ্চাকে নিয়েই তো আসা হয় চিড়িয়াখানাগুলোতে, এর জন্য এই সব দেওয়া। ও টাটা বাই বাই দেওয়া শুরু করতেছিল, তো আমরা ভাবছিলাম যে এই রাইডটায় উঠবো, তো ও তো একা উঠতে পারবে না, সাথে আমাকেও যেতে হবে, তো ও ভয় পাবে না কি এটাও ভাবতেছিলাম। তারপর যাই হোক যাই, উঠি দেখি কী করে। ও কিন্তু মাঝখান দিয়ে একটু ভয় পেতেছিল, আমার কোলেই ছিল, আমি ঘোড়ায় উঠি না, এখানে একটু বসা সিস্টেম ছিল ওইখানে উঠছিলাম। তাও একটু কান্না কান্না করতেছিল, এরকম ভাব ধরে চলা শুরু করছে, একটু একটু কান্না করতেছিল। ওইটা থেকে ডেমি আমরা সামনে চলে যাই, আর এই সাইডটা হচ্ছে একদম প্রাকৃতিক বাতাস। জায়গাটা হয়তো একটু ময়লা, গাছগাছালি তো প্রচুর পাতা পড়ে রয়েছে, কিন্তু এখানটা এত সুন্দর বাতাস। আর এখানে এসে আমার ছেলে কী করছে, একটা অচেনা একটা মানুষ দেখছে, চশমা পরা দাঁড়িয়ে আছে, ভাবছে হয়তো ওর মানে আমাদের কাউকে, ভাবছে ওই যে যায় ওনার কাছে চলে যায়, আমাদের কাছে আর আসে না, ওর আব্বুর কাছে আসে না, আমার কাছেও আসে না। পরে কোনো একভাবে ওর আব্বু নিয়ে আসছে জোর করে, আমি বলছি নিয়ে আসো। তো এখানে বসে আমরা অনেকক্ষণ ঠান্ডা হাওয়া আর বাতাস খাইতেছিলাম, যেহেতু হাঁটতে হাঁটতে অনেক হয়রানি হয়ে গেছিলাম। ও চুপ করে বসেছিল, খুশি লাগতেছে ওর, ওর মানে খুব খুশি লাগতেছিল যে কোথায় আসছি আমরা হঠাৎ করে এরকম ঘুরতে। ওর চাচু নিয়ে ওকে বসে রয়েছে, ওর চাচু একটু শরীর না চাইতেছিল, ও সাথে সাথে শরীর না চাইতেছিল। তারপরে আবার কি, আবার আমাদের হাঁটা শুরু, ও উল্টাভাবে হাঁটে, এদিক হাঁটে সেদিক হাঁটে। তারপরে আমরা সামনে যে একটা গন্ডার দেখতে পারি, গন্ডারটাকে গোসল করাইতেছিল পানি দিয়ে, ব্রাশ দিয়ে ঘষে ঘষে। ওইটা দেখে আমরা আবার হাঁটা শুরু করি সামনের দিকে। এখানে যে আমরা হাতি দেখতে পাই, হাতি দেখতেছিলাম যে হাতি দুপুরের টাইম যেহেতু হাতিকে গোসল করাইতেছিল, একটা আরেকটা শরীরে পানি ছিটিয়ে দিতেছিল, নিজের শরীরে নিজে সুর দিয়ে পানি উঠে পিঠে দিতেছিল, ওর আব্বুকে ঘাড়ে উঠে ফেলছে। তারপরে দেখা শেষ আমাদের, এখানে একটু ভাবলাম কিছু খাই, তো এখানে তেমন কিছু খাবো না, শুধু আইসক্রিম নিবে রেহানের আব্বু। তো ওইটার পাশে একটু বসলাম, বসে এখানে আমরা টুকটাক যেগুলো নিয়েছিলাম খাবার ওগুলো খেলাম, পানি খেলাম, শরবত খেলাম এখানে বসে বসে, আর ছেলেকেও একটু টুকটাক কিছু খাওয়াইলাম। আর ও আমরা বসে আসি, আর ও একা একা ওইখানে চলে যায়, ওইটা ওইখানে খেলতেছিল, আমি যে ডাকতেছি ও আসে না। তারপর ও চাচু যায় ওকে নিয়ে আসলো, ওকে কেন নিয়ে আসলো, ওই যে কান্না শুরু, আর কান্না শুরু, ওকে কেন নিয়ে আসলো, ছেড়ে দিছে এখনও খুশি, এখন আবার ও চলে যেতেছে। দেখেন না কী করে, এই যে একা আবার চলে যেতেছে, আমি ডাকিও শুনে না। পরে চাচু নিয়ে ওকে হাতি দেখাইতে নিয়ে গেলো, যে যাও হাতি দেখা। পরে আয়সা আইসক্রিম আনতে গেলো, আমি কী আইসক্রিম আনছো দেখি, তো এই যে আইসক্রিমটা নিয়েছে, বেশি আইসক্রিম আমরা কিনি নাই, কারণ আমরা বাহিরে বের হয়ে আবার কিছু খাবো, ওর জন্য একটা আইসক্রিম নিয়ে সবাই মিলে খাই। তো ওর চাচুর ব্যাগ ওর কাঁধে দিয়ে দিচ্ছে, কি ব্যাগে তেমন কিছু ছিল না, হালকা ব্যাগই ছিল, কারণ আমরা সর্বত্র বোধ খেয়ে ব্যাগ একদম খালি করে ফেলছি বোতল।
ওই ব্যাগ নিয়ে হাঁটাহাঁটি করতেছে আর সব মানুষ তাকায় রয়েছে ওর দিকে। মাশাআল্লাহ বলবেন সবাই। আর আব্বু কোলে উঠাই দিছি, এখন আমরা ভাবতেছি আর বেশি হাঁটাহাঁটি করতে আর পারতেছি না, তো আমরা এখন যাওয়ার পথে যেগুলো দেখবো দেখতে দেখতে চলে যাব। ওর বাবা হরান হয়ে ওকে নামায় দিছে কোল থেকে, চলো হাঁটো। আর এই সময় দেখি কুরুম গরম আকাশ ডাকতেছে, বৃষ্টি নামবে, তাড়াতাড়ি করে আমরা কোনো একটা টিনের নিচে চলে যাই, তো এখানে দাঁড়াইতে পারি। তারপর অনেকক্ষণ এখানে দাঁড়াই, বৃষ্টি পড়তেছিল, ভালোই বৃষ্টি পড়তেছিল। তারপর কোনো রকম বৃষ্টি কমলে ওর মাথার উপরে একটা ব্যাগ দিয়ে আমরা তাড়াতাড়ি বের হয়ে একদম তখন দেখি বাস একদম সামনে চলে আসছে। আজকে ওর বাটি আমরা ঘুরতে নিয়ে আসছি, যাদের লাইক কমেন্ট করবেন, থ্যাংক ইউ। উলছে উলছে যায় মারি।